ভিউয়ার, কীভাবে আপনি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম ফিল আপ করবেন তা নিয়ে আজকে এই ভিডিওটা, হাউ টু 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম। তো অনেকেই আপনার এই 4000 এবং 1000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম ফিল আপ করতে সময় লেগে যায়, এক বছর লেগে যায়। কিন্তু এখন থেকে আপনার এক বছর ওভার হয়ে গেলে ওই ওয়াচ টাইম আর থাকবে না, আবার নতুন করে আপনার ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। তো আপনার এই ইউটিউবের রিকোয়ারমেন্টগুলো মানে মনিটাইজেশন মানে পেতে চাইলে আপনার 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম প্রয়োজন হয়। 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম হওয়ার পরে আপনি ইউটিউবের পার্টনারশিপ গ্রহণ করতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। আর এখন থেকে আপনি নতুন রুলসটা হলো আপনি এক বছরের মধ্যে এই মানে 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। তার মধ্যে যদি আপনি এই এক বছরের মধ্যে না পারেন, এক বছর ওভার হয়ে যায় এবং কি এক বছর ওভার হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে ওয়াচ টাইম আছে 4000 ওয়াচ টাইম, এটা আবার নতুন করে ফিল আপ করতে হবে। তাহলে আপনার মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য অপশন দিবে এবং কি এক বছরের মধ্যে আপনার 4000 ওয়াচ টাইম ফিল আপ করতে হবে, সাবস্ক্রাইব থাকবে বাট ওয়াচ টাইমটা মানে চলে যাবে। তো আপনার অনেক ইউটিউবার নতুন ইউটিউবার হতাশ হয়ে যাচ্ছে যে মানে ফিল আপ করতে পারতেছে না, এবং কি এক বছরের কথা শুনে এই অনেক ইউটিউবিং ছেড়ে দিচ্ছে। তো না, এটা আপনি ছাড়বেন না। যদি ইউটিউবিং করতে চান অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, আপনার এই মানে অত্যন্ত পরিশ্রম করতে হবে। তো আপনি কীভাবে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম ফিল আপ করবেন তো আমি এখন বলব। তো আপনি প্রথমত আপনার ভিডিওর কন্টেন্টের উপর মানে ডিপেন্ড মানে আপনার পরিশ্রম করতে হবে। তো ডেলি আপনার অন্তত আপনি যদি আমার ট্রিকটা অবলম্বন করেন অবশ্যই আপনি 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব দুই মাসের মধ্যে আপনি ফিল আপ করতে পারবেন। দুই মাস না হলেও তিন মাসের মধ্যে কনফার্ম পেরে যাবে। ট্রিকটা হলো আপনার যে ভিডিওগুলো এগুলো থাম্বনেল টাইটেল এবং ভিডিও কোয়ালিটি ফুল দিতে হবে। দেওয়ার পর আপনার ডেলি আপনি একটা করে ভিডিও ছাড়বেন, ডেলি একটা করে, এবং কি ভিডিওটা অবশ্যই লেন্থ হতে হবে, অন্তত 8 মিনিটের হইতে হবে, নাহলে আপনি মানে ওয়াচ টাইমটা ফিল আপ হবে না। যদি আপনি শর্ট ভিডিও দেন 1 মিনিট 2 মিনিট তাহলে আপনার ওয়াচ টাইম ভিউ হবে বা ওয়াচ টাইমটা অনেক লেট করে হবে। তো আপনি যদি অন্তত 8 মিনিটের ভিডিও ডেলি আপনার একটা করে ছাড়তে হবে, তো আপনি দুই মাসটা আপনার 30 দিন টানা 30টা ভিডিও ছাড়বেন একই টাইমে। যেমন এখন আপনি 4টা বাজে, আপনার ডেলি 4টা বাজে ভিডিও ছাড়তে হবে। ডেলি আপনি এই 4টা বাজে বা যে কোনো টাইমে, যেমন নতুন যারা মানে ইউটিউবে ভিউ আসছে কোন সময় জানেন, এটা হলো এই মানে বিকালের পর থেকে মানে 5টার পর থেকে, 5টার পরে বড় ইউটিউবাররা ভিডিও ছাড়ে, এবং কি 5টার পর থেকে 6টা থেকে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত ভিউ আসে, সবাই ফ্রি থাকে। আর 8টার পরে বা 7টার পরে বড় ইউটিউবাররা ভিডিও ছাড়ে, তো সেক্ষেত্রে আপনার ছাড়তে হবে 5টাকে 4টার দিকে। আপনি ওই টাইমে ডেলি একটা করে ভিডিও ছাড়তে হবে, কোনো দিন মিস দেওয়া যাবে না। টানা একটা আমার ছাড়বেন, ইনশাল্লাহ আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। যে কোনো কন্টেন্ট হোক আপনি কন্টেন্টের উপর ছাড়বেন, দেখবেন ইনশাল্লাহ একটা ভিডিও হলো আপনার ভাইরাল হবে। এই ট্রিকটা আপনার ডেলি ছাড়তে হবে, একদিনও মিস দেওয়া যাবে না। এবং টাইমটা আমি আমার চ্যানেলে বলছিলাম যে মেন হলো টাইমটা আপনার মেনটেন করে চলতে হবে। যেমন আজকে 6-4টা বাজে শাসন, কালকে 4টা বাজে ছাড়তে হবে, পরের দিন আবার 4টা বাজে ছাড়তে হবে। আপনি যদি আজকে 4টা বাজে শাসন, পরের দিন 2টা বাজে শাসন হবে না। টাইম মেনটেন করে আপনার ভিডিও ছাড়তে হবে, দেখবেন আপনি ইনশাআল্লাহ সাকসেস হবেন। এবং আপনার 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম আপনার মানে আমার যে ট্রিক টাইম বলছি এটা যদি করেন অবশ্যই আপনি এক মাসের মধ্যেই ফিল আপ করতে পারবেন। কিন্তু টানা আপনার 30 দিনে 30টা ভিডিও ছাড়তে হবে, আপনি ছেড়ে দেখেন ইনশাআল্লাহ আপনি এই সাকসেসের মধ্যে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কী সমস্যা, অবলম্বতা বলবেন, আমি শীঘ্রই সমাধান করতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমি দোয়া করবো, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।